আসসালামু আলাইকুম জিল্লুর টেক্সটাইল স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই ইউটিউব চ্যানেলে টেক্সটাইল সহ বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। এমনকি আমাকে যদি কোনো কোশ্চেন করা হয় সেই কোশ্চেনের অ্যানসার ভিডিওর মাধ্যমে ক্রিয়েট করে আমি এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। আজকের ভিডিওতে আমি ডিসকাস করব টেক্সটাইলে স্টাডি করার সবচেয়ে ভালো দিক কোনটা। আপনি যদি টেক্সটাইল ডিপার্টমেন্টকে সিলেক্ট করে থাকেন ইন্টারমিডিয়েট পাস করার পরে, যদি আপনি চিন্তা ভাবনা করেন যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্টাডি করবেন, তাহলে আমি মনে করি আপনি একটি ভালো ডিসিশন নিয়েছেন। কারণ টেক্সটাইল সেক্টরে এই একটি মাত্র সুবিধা আছে, সেটি হলো যে কোনো লোক ছাড়াই আপনি কিন্তু একটি চাকরি পাবেন, আর এক বা একাধিক চাকরিও আপনি পেতে পারেন যদি আপনার ভালো নলেজ থাকে। সবথেকে ভালো দিক হলো যে অন্যান্য ডিপার্টমেন্টগুলোতে স্টাডি করার পরে দেখা যাচ্ছে মাস্টার্স কমপ্লিট করছে কিন্তু চাকরির জন্য আবার নতুন করে পড়তে হচ্ছে। টেক্সটাইল সেক্টর আসলে এমন না, টেক্সটাইলে স্টাডি করার পরে শেষের দিকে যে ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশিপ থাকে সেখানে যদি একটু মনোযোগ দিয়ে স্টাডি করা যায়, সেখানে যদি ফ্যাক্টরিতে যেয়ে সব কিছু ভালো করে দেখা যায়, তাহলেই তার কিছুদিনের ভিতরে কিন্তু চাকরিটা পাওয়ার কথা। কিন্তু অনেকেই ফাঁকি দেয়, সুন্দর সিভি তৈরি করতে পারে না, ভালো নলেজ থাকে না, বেসিক জিনিসগুলো জানে না, এই জন্য চাকরি পেতে তাদের বেশি সময় লেগে যায়। এই জন্য আমি সাধারণত যারা টেক্সটাইলে পড়ছে তাদেরকে বলবো যে যারা ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশিপটা যখন হবে তখন যেন স্টাডি করার সময় যা করেছে সেটা নিয়ে আমি ডিসকাস করছি না, জাস্ট ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশিপ যে দুই মাস আড়াই মাস হবে বা তিন মাস, এই সময়টাতে যেন মনোযোগ দিয়ে ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশিপটা করে, যে ডিপার্টমেন্ট ওয়াইজ কি ধরনের কাজ করতে হবে, কি কি জিনিস শিখতে হবে, এক থেকে দশ পর্যন্ত পার্ট পার্ট পর্ব করে আমি কিন্তু ভিডিও তৈরি করেছিলাম এবং এই ইউটিউব চ্যানেলে আপলোডও করেছিলাম, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারবেন। তাহলে টেক্সটাইল ডিপার্টমেন্টে যদি স্টাডি করেন তাহলে কিন্তু আপনি একটি চাকরি পেয়ে যাবেন। সেটা কীভাবে চাকরি পাবেন, মনে করুন ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশিপের সময় আপনি ভালোভাবে শিখবেন, তারপরে সুন্দর একটি সিভি তৈরি করবেন, দেখবেন যে বিডি জবসে সার্কুলার হচ্ছে, লিঙ্কডইনে সার্কুলার আছে, তাছাড়াও অনেক সোশ্যাল মিডিয়াতে আপনি সার্কুলার পাবেন, যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে যখন আপনি যুক্ত হবেন প্রতিনিয়ত আপনি সার্কুলার দেখতে পাবেন। আপনি যদি আপনার সুন্দর একটি সিভি প্রপার হইতে সিভি তৈরি করে সেখানে আপলোড করেন আপনি কিন্তু ইন্টারভিউ কল পাবেন। আর ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশিপের সময় যদি আপনি ভালোভাবে শিখে থাকেন তাহলে ইন্টারভিউ আপনার ভালো হবে এবং চাকরি আপনার কনফার্ম হয়ে যাবে। অন্য অন্য যে সাবজেক্টগুলো আছে সেখানে দেখা যাচ্ছে আবার নতুন করে বিভিন্ন বই পড়তে হচ্ছে, বাংলা বই পড়তে হচ্ছে, ইংলিশ পড়তে হচ্ছে, সাধারণ জ্ঞান পড়তে হচ্ছে, তারপরে সরকারি চাকরি বা ব্যাংকের চাকরির জন্য বারবার অ্যাপ্লাই করতে হচ্ছে। এখানে এমনটা হবে না, আপনি ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশিপের সময় একটু মনোযোগ দিয়ে ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশিপ করার পরে সুন্দর একটি সিভি তৈরি করে আপলোড করলেই কিন্তু খুব সহজে চাকরি পাওয়া যাবে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।